যেহেতু দীঘা দুদিনের জন্য যাচ্ছি, তাই আমার জন্য এই জামা প্যান্টটা ইনাফ, আমার বিন্দাস হয়ে যাবে। এই হচ্ছে তোয়ালে, এই হচ্ছে জামা কাপড়, আর এইগুলো হচ্ছে ব্লগের অ্যাক্সেসরিজ, যেগুলো দিয়ে আমি ভালো করে ব্লগ শুট করতে পারবো। এটা হচ্ছে গোপ্রো, এটা হচ্ছে DSLR, যে হ্যান্ড সেলফি স্টিক, একটা সেলফি স্টিক বলতে পারো, এটা হচ্ছে মাইক, হচ্ছে মাইক, দু রকমের মাইক আছে, আর এটা তো জানো আমার গরিবের মোবাইল, এই Vivo V23। এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোতে হলো না, মানে আর কিছু দেখাতেই পারিনি বাড়িতে, মানে ডাইরেক্ট প্ল্যাটফর্মে এসেছি, প্ল্যাটফর্মে এসে ভিডিও শুট করছি। ওকে, আর আমার জীবনে আমি এত ট্যুর করেছি, বাট এত তাড়াহুড়ো করে কোনো ট্যুর প্ল্যান করা হয়নি। আচ্ছা, এইটা যে করা হলো, মানে কালকে আমি কলেজ থেকে এলাম, হঠাৎ করে ইচ্ছে হলো যে দীঘা যাবো, প্ল্যান ফিক্স হলো, রাত্রিরে টিকিট কাটা হলো, বেরিয়ে পড়লাম। ট্রেনে চলে এসেছি, এই যে এই ট্রেনে করে আমি যাবো এখন হাওড়া। হাওড়ায়, আর হাওড়ায় আসার পর থেকে আমার এক্সাইটমেন্ট ভাই চরম লেভেলে চলে গেছে। এর আগের বার যখন আমি আমার বন্ধুদের সঙ্গে দীঘায় গিয়েছিলাম, তখন গিয়েছিলাম হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ঠিক সকাল 7টা বা ওইরকম টাইমে ছাড়ে। বাট এইবারে তাম্রলিপ্ত এক্সপ্রেসে যাওয়ার ইচ্ছা ছিল, টিকিট পাইনি, তাই বাধ্য হয়ে আমাকে অন্য একটা এক্সপ্রেসে টিকিট কাটতে হয়েছে, কান্ডারি এক্সপ্রেস। প্ল্যাটফর্ম থেকে এই যে থামস আপটা কিনলাম, এটার বাইরের দাম হচ্ছে 40 টাকা, এটা এখানে কত নিল জানো? 50 টাকা। 33°C হচ্ছে হাওড়ার টেম্পারেচার, এখানে যদি 33° হয় তাহলে আমার মনে হয় দীঘায় এর থেকে আরো বেশি হবে। দেখতে হবে দীঘায় গিয়ে কত বেশি টেম্পারেচার হয়, মানে বেশি গরম হয়, আমি তো শেষ। এর আগের বার হোটেলে এসি ছিল, এইবারে হোটেলে এসি থাকবে না ভাই। মানে আমি এত তাড়াহুড়ো করে টিকিটটা কেটেছিলাম যে দেখিনি যে হাওড়ায় ট্রেনটা কখন ঢুকবে। আমি এখানে এসে, মানে হাওড়া স্টেশনে এসে জানতে পাচ্ছি যে ট্রেনটা 2:30, 2:30 ঢুকবে। এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে। কোন প্ল্যাটফর্মে গাড়ি দেবে সেটা দেখা গেছে, সেটা হচ্ছে D21, মানে 21 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দেবে। এখানে যতজন দাঁড়িয়ে আছে সবাই এক লাইন দিয়ে দীঘাই যাবে। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। তো আমার সিট পড়েছে হচ্ছে D4 কম্পার্টমেন্টে, D4 খুঁজতে হবে, অনেকটা যেতে হবে, মানে ওই ওদিকটা যেতে হবে। এটা তো এসি কম্পার্টমেন্ট, এইটাতে নয়, D4। আর কতটা যেতে হবে ভাই, কতটা ওই দিকে? সেই D9, D8, D7, D6, D5, D4, এইটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। তো মোটামুটি সবকিছু সেট করা হয়ে গেছে, ব্যাগ ভেজরে রেখে দিয়েছি, আর এখন দাঁড়িয়ে আছি বাইরে, আর বাইরে ওয়েট করছি কখন ট্রেন ছাড়বে। মানে উঠে বসবো অ্যান্ড পৌঁছে যাবো দীঘায়। দেখো গাইস, টোটো, এ ভাই প্ল্যাটফর্মে টোটো চলে এসেছে ভাই, কত আধুনিক, মানে ভাবা যায় গাইস। ট্রেনটা ছেড়ে দিলো, ঠিক আছে, আর কড়ায় ছাড়লো, দেখো টাইমটা দেখো। এখন একটা কথাই বলবো, টাটা হাওড়া, টাটা কলকাতা, আর দীঘা আমি আসছি। তো এখন গাড়িটা এসে দাঁড়িয়েছে হচ্ছে রাজগোদা নামে একটা প্ল্যাটফর্মে। তো এখন নেমেছি হচ্ছে রাজগোদা প্ল্যাটফর্মে। দেখো তোমরা জানো কি জানো না জানি না, আমি একটু এক্সট্রা পাকা, ঠিক আছে। এই প্ল্যাটফর্মটাতে গাড়ি দাঁড়িয়েছে আর আমি নেমে গেছি। 5 মিনিটও দাঁড়ায় না এইসব প্ল্যাটফর্মে গাড়ি, ঠিক আছে, হুট হাট গাড়ি ছেড়ে দেয়, মানে হুট হাট দাঁড়ায়, হুট হাট ছেড়ে দেয়, ঠিক আছে, তাও নেমেছে। এই দেখো, বলতে না বলতেই হর্ন দিচ্ছে গাড়ি। এক্সট্রা পাকামো হলে যা হয় গাড়ি। রাজগোদা নামে এই প্ল্যাটফর্মটাতে গাড়ি দাঁড়িয়েছিল হচ্ছে ঠিক 1 মিনিটের জন্য। গাইস ট্রেনে বসে আছি, অনেকক্ষণ হয়ে গেল, ভাবছিলাম কি করব কি করব, তারপরে হঠাৎ করে ব্যাগ থেকে আমি এইটাকে বার করলাম। তোমরা কি জানো এইটা ইউজ করলে কি লেভেলের ফুটেজ আসবে? হ্যাঁ গাইস, গোপ্রোটা আনার হচ্ছে এটাই কারণ। যে কথা না বলা সে কথা আজ শুনো, যা কিছু শোনাবো আজ বলিনি কখন। হঠাৎ
बांधे जे पाहा जागावे तो লজ্জা লাগছে ভাই, আমি খুব লজ্জা পাই, তোমরা জানো নন্দকুমার নামে একটা স্টেশন পেরিয়ে এসেছি, আর এখনো কতক্ষণ লাগবে বা কখন গাড়ি দীঘায় ঢুকবে সেটা কিছু জানি না, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তো ফাইনালি এখন কোথায় এসে ট্রেন দাঁড়িয়েছে জানো, এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে এই যে কাঁথি, ট্রেন অনেকক্ষণ দাঁড়ায়, তো এই কাঁথি লাস্ট প্ল্যাটফর্ম, তারপরেই আমরা পৌঁছে যাবো দীঘায়। মানে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা এর আগের ব্লগে গিয়েছিলাম, ওই ব্লগটাতে আমি কাঁথিতে নেমেছিলাম, আর ভাই বিশ্বাস করবে না জল ভরতে গেছি, হঠাৎ করে ট্রেন চালু করে দিয়েছি, এখন টাইমে কাঁথিতে প্রথমবার নামলাম। একটা জিনিস কি জানো, মানে সকালবেলা কাঁথিতে ট্রেনটা একটু বেশিক্ষণ ধরে দাঁড়ায়, বাট এইরকম টাইমে বেশিক্ষণ দাঁড়ালো না, মানে 5 মিনিটেরও হবে না দাঁড়িয়েছে। আমি নেমেছি, নেমে জাস্ট একটুখানি একটুখানি ব্লগ করলাম আর উঠলাম, তখনই তখনই ট্রেন ছেড়ে দিল। ট্রেনে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, কি নাম ভাই তোর? ভাই বলতে চাইছে রাজদীপ নস্কর। এই সাবাস গাইস, হাই করছে, মানে এখনকার বাচ্চারা কত কিছু পারে, এই বয়সে আমাকে নাম জিজ্ঞেস করলে না আমি ভয় পালিয়ে যেতাম, মাকে গিয়ে জিজ্ঞেস করে আসতাম যে বলবো নামটা। এক ঘন্টা দাঁড়াবে, আজব তো পাবলিক ভাই, আজব পাবলিক ভাই, আজব পাবলিক, মানুষকে নামতে দেয় না ভাই, নিজের থেকে উঠে যায় আগের থেকে, গাড়ি এখন এক ঘন্টা দাঁড়াবে। ফাইনালি 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 চলে এসেছি কোথায়, দীঘায়, আর এই হচ্ছে কান্ট্রি এক্সপ্রেস যেটা করে আমরা হাওড়া থেকে দীঘায় আসলাম, এখন আবার হাওড়ায় রিটার্ন করবে। একটা অবাক করা বিষয় কি জানো, যারা ফর্সা হয়ে এসেছিল তারা এখন কালো হয়ে বাড়ি যাচ্ছে। গেঞ্জি দেখলেই বোঝা যাচ্ছে এই দাদা দীঘাকে কতটা ভালোবাসে। আরে দাদা ওরকম ভাবে বললাম বলে আপনি গেঞ্জিটাই খুলে ফেলছেন, আরে ভালো লাগছে ভালো লাগছে, পড়ুন পড়ুন। এবার শুরু হবে হাত ধরে টানাটানি, সেটা না করলে দীঘার মান সম্মান বজায় থাকবে না, মানে দীঘার হচ্ছে ঐতিহ্য এটা হাত ধরে টানাটানি, মানে যেদিকে যাবো সেদিকে হাত ধরে টানাটানি করবে। একটা টোটো করলাম, করে এইখানে নামালো টোটো কাকু, চেনা জানা কয়েকটা হোটেলের নাম্বার আমাদের কাছে ছিল, তাদেরকে ফোন করেছিলাম, দুজনকে ফোন করেছিলাম, তার মধ্যে একজন বললো হ্যাঁ রুম অ্যাভেলেবেল, তো এবার ওটারই ব্যবস্থা হচ্ছে। আর বলে রাখি এই জায়গাটা সমুদ্রের একদম পাশেই, সেই জন্য এত হাওয়া, কোনো মেয়ে আমাকে ভালোবাসবে বা আমি কোনো মেয়েকে ভালোবাসবো কিনা জানি না, বাট আমি একজনকে ভালোবেসে ফেলি এইখানে এসে, সেটা হচ্ছে এই হাওয়া, মানে সবাই এসছো আমি জানি, তো তারা সবাই জানবে যে কি লেভেলের হাওয়া দেয় আর সেই হাওয়াটা কি সুন্দর হয়। আর এরকম অনেকে থাকতে পারো যারা দীঘাতে কোনোদিনও আসেনি, মানে একবারও আসুনি ঠিক আছে, তাদেরকে বলবো একবার দীঘা ঘোরো, বস একবার ঘোরো। এবার যেহেতু দীঘার দুখানা পার্ট, ওল্ড দীঘা আর নিউ দীঘা, তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি আমি এসেছি হচ্ছে নিউ দীঘাতে, মানে নিউ দীঘাটা আমার কাছে একটু বেশি ভালো লাগে, আর সেই জন্য আমি যখনই আসি নিউ দীঘাতেই আসি, নিউ দীঘাতেই হোটেল নিই আর নিউ দীঘাতেই থাকি। আর সমুদ্রের ঠিক পাশেই হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ারটা এর আগের বার উঠেছিলাম বাট তোমাদেরকে ব্লগে দেখাইনি, এবারে উঠবো বাট এখন উঠতে পারবো না গাইজ, কাল সকালে আসবো এসে একদম উপরটায় উঠবো ঠিক আছে, ওই উপরটাতে উঠবো আর ওইখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাবো। যেহেতু হোটেলে চেক ইন করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে 8:30 বেজে গেছিলো, এই জন্য বেশি ঘুরতে পারলাম না, মানে একটুখানি সমুদ্রের পাড়টা ঘুরতে পেরেছিলাম আর বেশি কিছু ঘুরতে পারিনি। কাল থেকে আবার ভাই মজা শুরু হবে, কাল থেকে পুরো একটা কন্টিনিউ ব্লগ শুরু হবে, তো আজকে ভিডিওটা ছিল, আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবটাই করে দিও, আর এটা ছিল পার্ট 1 দীঘা আসা অবধি, অ্যান্ড কালকে পুরো দিনটা পার্ট 2 আসবে ঠিক আছে, কালকে পুরো দিনটা কী করছি সেটা সব তোমরা দেখতে পাবে পার্ট 2-এ, তো দেখা হচ্ছে পার্ট 2, আর ভিডিওটা সেরা হবে দেখো অবশ্যই।